সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। হাসরের ময়দানে মানুষের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে সেটা মানুষের কল্পনার শক্তির বাহিরে। সূর্য মাথার উপরে চলে আসবে, জমি প্রচণ্ড উত্তপ্তময় মাথার পরিণত হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না। সেদিন সবাই এ নাফসি করতে থাকবে, এমনকি সমস্ত নবীরাও আতঙ্কে থাকবে, একমাত্র প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সেই কঠিন মুসিবতের দিন যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরাও জেনে নেই যে সাত শ্রেণীর ব্যক্তি কারা, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একদিন অর্থাৎ কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। যে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। এক নম্বর, ন্যায়পরায়ণ ইমাম, জনগণের নেতা। দুই নম্বর, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থেকে বড় হয়েছে। তিন নম্বর, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে রয়েছে, অর্থাৎ জামাতের সাথে সলাত আদায়ের যত্নবান। চার নম্বর, সে দু ব্যক্তি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে ও পরস্পর মিলিত হয় এবং এজন্যই পরস্পর বিচ্ছিন্ন হয়। পাঁচ নম্বর, যে ব্যক্তিকে কোনো অভিজাত এবং সুন্দরী রমণী ব্যভিচারের জন্য আহ্বান জানায় আর তার জবাবে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ছয় নম্বর, যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বাম হাত টের পায় না। এবং সাত নম্বর, যে ব্যক্তি একাকী বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দুটো আল্লাহর ভয়ে বা ভালোবাসায় অস্ত্রপাত করে। তো প্রিয় দর্শক, এই সাত ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাত শ্রেণীর ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন সুম্মা আমিন। তো দর্শক, আজ যে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। তো দর্শক, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।